হাবিব আল্লাহ আসালা ওসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ও আলা আলিকা ও আসহাবিকা ইয়া আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ তাবারক তালার দয়ায় আরও একটি দিন আমরা পেয়েছি কিছু ইবাদত রিয়াজত করার জন্য নেককার ব্যক্তিরা যখন একটি দিনকে পায় তারা হায়াতের মধ্যে সেটাকে অনেক গণিমত মনে করে অনেক মূল্যবান মনে করে এজন্য কি আজকে আমি আরও পাঁচবার আল্লাহ তাবারক তালার হুকুম নামাজকে আদা আদায় করতে পারব আর এসবতে তারা আল্লাহ তালার দরবারে বারবার শুক্রিয়া আদায় করে আমি একটা দিন হায়াত পেলাম তো আল্লাহ তালার হুকুম আরও পাঁচবার আমি আজকের দিনে আদায় করতে পারবো আল্লাহকে ডাকতে পারবো জিকির করতে পারবো বা ভালো কিছু করে যেতে পারবো আর গুণা করার মাধ্যমে যাদের অন্তর মরিচা পরে যায় তারা একদিন পেলে তারা মনে করে দুনিয়ার জন্য বা দুনিয়াতে আরো কিছু করার মতো একটা একটা দিন সুযোগ পেয়েছি যেমন তার আমল তেমন তার চিন্তা ভাবনা হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই দিন নেক আমলের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দিক নবী رحمت শাফি উম্মে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন দিন করে দুরূসুরি পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবে সল্লু আলা আল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা কারণে পাকতে তেল আসমু মুহাম্মদে বারী তাআলা নাতায়ে রাসূলুল মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আজকে আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য আশা রাখি ইনশাল তা বারাকতালা অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনাদের অভিমতগুলো আমাদেরকে কল অথবা এর মাধ্যমে শেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ তালা চলুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলোয়া তাকে আমরা শ্রবণ করি এরপর আজকের বিষয় জানাবো আর আল্লাহ চায় ইনশাআল্লাহ তালা আহমদে বাড়ি তালা শুনবো যে কোরআনে পাকের তেলোয়া শুনিয়ে দিন আমাদেরকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يس والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون صدق الله العظيم মাসা মাশাআল্লাহ আজকের বিষয় নিয়েছি প্রিয়নবী সাল সাল্লামের বংশধর কিছু ইতিহাস জানবো আজকে কিছু হাদিসে পাক শুনবো আর কিছু আয়াতে করিমার তর্জমা আমরা জানার চেষ্টা করবেন ইশা আল্লাহ কেননা প্রিয় নবী না প্রিয়নবী সাল্লামের বংশধর নিয়ে চমৎকার কিছু তথ্য ইতিহাসও দেয় এবং কোরআনে পাক থেকেও পাই আমরা আর হাদিসে মোবারকা থেকেও আমরা জানতে পাই চলুন আজকের যে বিষয় নিয়েছি প্রিয় নবী সাল্লামের বংশধর এ নিয়ে আলোচনায় যাওয়ার পূর্বেই আমরা একটি হামদে বাড়ি বিষয় নিয়ে আলোচনা হামদে বাড়ি তালা শুনিয়ে দিন

Rosta amare amibanda to mar subhassa and ala subhassa and ala subhassa and ala

Subhanallah, 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 Subhanallah. Subhan Allah. Subhan Hey Khali laughter. Rab Mohan. Hey Khali malik, Rab Mohan. Subhanallah, Subhanallah, Subhan সুব হাসা তুমি স্রষ্ট আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্ট আমার আমি বান্দা তোমার শুভ হাসনাল্লা সব হাসা নাল্লা শুভ হাসনাল্লা চমৎকার এক কালাম শুনতেছিলাম আমরা জুনাই আল্লাহ তালা কবুল আল্লাহ দর্শক আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম প্রিয় নবীর সাল্লি সাল্লামের বংশধর আব্দুল মোতালি হুজুর আমাদের সাথে আছেন এবং রাফি ভাইও আছেন শুনবো আলোচনা উভয় উভয়জন থেকেই থেকে আগে মোতালিবের কাছে আসি প্রিয়নবীর বংশধর এই আলোচনা আজকের বিষয়ে কিছু যদি শোনাতেন আলহামদুলিল্লাহ হিরুব্লাহ আল্লাহ মিন ওসালত ও সাল্লাম আলাহা সিদ এর বাদ আম্মা বা উজদুবিল্লা শেখাদি রজীম ইসমিল্লা রফনা আলুর রহিম অত্যন্ত চমৎকার একটি বিষয় প্রথমত জাকির ভাই আলোচনা শুরু করব বেশ কিছু আপত্তি আসলে শোনা যায় এই বিষয়ে এবং এই ধরনের একটি প্রশ্ন মুক্তি আহমেদ ইয়ার খান নাহিম রহমত উল্লাহ কাছেও করা হয়েছিল প্রশ্নটি করা হয়েছিল এভাবে যে জায়দ নামে এক ব্যক্তি জায়দ উদাহরণ কি জায়েদ ব্যক্তি সে প্রশ্ন করল যে ইসলামের মধ্যে সে সৈয়দ হোক পাঠান হোক তালুকদার হোক খান হোক আর যে বংশের হোক এ বংশের কোনো পদমর্যাদা বিশেষভাবে নেই সকলে আল্লাহ তালার কাছে সমান আর আরেক ব্যক্তি এভাবে বলল না যে না সৈয়দ জাদা যারা আছেন হুজুর সাল আল বংশধর যারা আছেন তাদের মর্যাদা ভিন্ন তো

অতপর বলেন ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহ হিয়াত কখন নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ তাল্লাহ নিকট সবচেয়ে সম্মানী সে ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকুয়াবান তাকুয়াবান এই কথা তো ঠিক আছে কিন্তু মুক্তি আহমদ ইয়ারখান নাইম রহমতুল্লাহ তালা আলে প্রমাণ করে দেখিয়েছেন কোরআন ও হাদিস থেকে যে না নবী বংশের যারা আছে তাদের মর্যাদা রয়েছে তাদের তারা কেমন পুত পবিত্র সে বিষয়টি তিনি কোরআনে পাকের মধ্যে থেকে সাবিত করেছেন তিনি প্রথমত এর জবাবে দলের নিয়ে এসেছেন কোরআনে পাখির সূরা তুরের নম্বর আয়াত তিনি দলিল হিসাবে উপস্থাপন করেছেন বিসমিল্লা রহমানির রহিম আলহাকুনা বিহিম যুররিয়াতুহু ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম আল্লাহ তা সূরা তুরের এই একুশ নম্বর আয়াতে বলছেন যে আলহাকুনা বিহিম যুররিয়াতুহু আলহাকুনা বিহিম যুররিয়াতুহুম আমি তাদের সাথে তাদের বংশধরকে মিলিত করব এখানে তাদের সাথে অর্থ হচ্ছে আপনি তফসিরে সিরাতুল জিনান সেটা যদি সুরাতুরের একুশ নম্বর আয়াতের যদি তফসির খুলে দেখেন সেখানে অত্যন্ত চমৎকারভাবে লিখেছেন মুফতি কাসেম মদাজিল্লাহ আলী তিনি এখানে বলেন যে বিহিম দ্বারা বোঝানো হয়েছে যারা মমিন মুসলমান যারা নবী রয়েছেন যারা ওলি রয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তালা তাদের একটা সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ কনা বিহিম জুর তাহুম কেয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে যখন আল্লাহর নবী যারা আছেন যারা রসুল রয়েছেন যারা আল্লাহর অলি রয়েছেন যারা মমিন বান্দা রয়েছেন তাদেরকে তাদের বংশদের সাথে জান্নাতে মিলিত করবেন আলাচনা হুম আরাম আলি মিং এমন এমনকি তাদের যে আমল রয়েছে তাদের আমলের মধ্য থেকে কোনো কিছুর কোনো ঘাটতি ঘটানো হবে না এখন কথা হচ্ছে যে তাদের বংশধর যারা হবে তারা মুসলমান হবে হয়তো তারা তাদের আমলের সমপর্যায়ে যাবে না যারা নবী আছেন নবীদের আমলের সাথে তো তুলনাই হতে পারে না হতে যারা আল্লাহর তাদের মাকাম মর্যাদা অনেক উর্দে তো তাদের অনুসরণ যারা মমিন রয়েছে কিন্তু তাদের মতো আমল হয়তো নেই তাদের কিন্তু মমিন রয়েছে তো তাদের ব্যাপারে আল্লাহ তারা বলছেন যে কেয়ামতের ময়দানে ফাইসালা যখন হয়ে যাবে জান্নাতের মধ্যে তাদের সাথে তাদের মিলিত করবেন এখন কথা হচ্ছে যে বিষয়টা যারা নবী রয়েছেন তাদের মাক্কাম ও মর্যাদা অনেক উর্ধে তাদের মর্যাদা কেউ পৌঁছাতে পারবে না যারা আল্লাহর অলি রয়েছেন তাদের মর্যাদাও রয়েছে যারা পরিপূর্ণ ইমানদার তাদের মর্যাদাও রয়েছে এখন তাদের বংশধর যারা রয়েছেন যাদের মাকাম মর্যাদা ওই রকম না তো তাদের সাথে তাদের মিলিতটা কিভাবে হবে কেননা আমলের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে আল্লাহ তা তাদেরকে এক এক মর্যাদা জান্নাতের মধ্যে দিবেন তো এই যে মিলনটা সেটা কিভাবে হবে তো বলছেন অমা আলা আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অন্তরকে খুশি করার জন্য তাদেরকে খুশি করার জন্য আল্লাহর নবী যারা রয়েছেন আল্লাহর ওলি যারা রয়েছেন আল্লাহর আল্লাহা যারা রয়েছেন তাদেরকে খুশি করার জন্য তাদের তাদের সন্তানদেরকেও মাকামে পৌঁছে দিবেন তাদের সাথে মিলিত করে দিবেন তো পৌঁছে দেওয়ার পর যে এই যে এখন কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে তাদের কি যে মর্যাদা রয়েছে তাদের যে আমল ছিল সেখান থেকে কমিয়েকে তাদের সন্তানদেরকে দিয়ে দেওয়া হবে না যে তাদের আমলের মধ্যে কোনো ঘাটতি হবে না বরং আল্লাহ নিজ দয়ায় বদান্ন তাদের মর্যাদা বাড়িয়ে তাদের সাথে মিলিয়ে দিবেন যেন সন্তানরা যে আছে সন্তানরা এই পর্যন্ত পৌঁছছে এটা দেখে অন্তর খুশি হবে যারা আছে বংশধর যারা আছে তো এইখান থেকে প্রতিয়মান হয় যে যারা বংশধর হবে নেক বান্দার বংশধর যারা হবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা এমনি এমনি বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আর এই প্রমাণ পাওয়া যায় যে পূর্বপুরুষ যারা আছে তাদের नेक আমলের কারণে যে বংশধর যারা আছে তারও উপকৃত হয় এটা হচ্ছে মুফতি আহমদ ইয়ারখান নামে রহমাতুল্লাহ তাআলা আলাই তার প্রথম দলিল দ্বিতীয় দলিল হিসাবে তিনি রহমাতুল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার একটি আয়াত নিয়ে এসেছেন তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশধরের মর্যাদা তো এই আয়াতের মধ্যে আরও সুন্দরভাবে প্রতিমান হয় স্পষ্ট হয়ে যায় যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন بسم الله রহিম الرحيم উল লা আসআলুকুম আলাইহি ইল্লাল মাওদ্দাতা ফিল কুরবা এখানে তো খুবই স্পষ্ট হয়ে যায় হুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আছেন তাদের মর্যাদা কতটুকু হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে হে রাসূল আপনি বলুন কুল লা আসআলুকুম আলাইহি আজরন আমি যে তোমাদের জন্য এত কিছু করলাম আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি আমি তোমাদের জন্য কান্নাকাটি আল্লাহ তাআলার দরবারে আমি চেয়েছি আর আল্লাহ তাআলা আমাকে বলেছেন ওয়া লাসাউফাই ইউতিকা রব্বুকা আমি আমার সম্পূর্ণ সবকিছু উজার করে দিয়েছি লা আসআলুকুম আলাইহি আজরন আমার সবকিছু উজার করে দেওয়া আমার বংশও উজার করে দেওয়া সবকিছু তোমাদের জন্য আমি বিলীন করে দিয়েছি আমি আর বিনয়ের তোমাদের কাছে কিছু চাই না আল্লাহ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন

তো বলছেন আমি এর বিনিময় কিচ্ছু চাই না আমি কোনো কিছুই চাই না লাস আলু কুমা আদাহি আজরণ আমি তোমাদের থেকে কিছু চাই না ইল্লাল মাওয়া ফিল করবো ইল্লাল মাওয়া ফিল করবা যে তোমাদের পক্ষ হতে শুধু আমি এতটুকু চাই আমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তোমরা ভালোবাসবে তাদেরকে তোমরা ভালোবাসবে তো হুজু সাল্লাহ আলাইসালাম নিকট আত্মীয় কারা আহলে বায়াত যারা আছেন তারাই তো হুজুর সাল আলাইসালামের বংশধর এই এখানে চলে আসে যাদের মাকাম মর্যাদা যে বিশেষভাবে বান্দারদের পক্ষ থেকে উম্মতের পক্ষ থেকে তাদের ভালোবাসা চাওয়া হয়েছে তো তাদের মাকাম মর্যাদা তার তাদের যে বংশধর হুজুর সাল আলাইসালামের যে বংশধর সেই মর্যাদাটা কোথায় রয়েছে তো এই আয়াতের মধ্যে এই বিষয়টি প্রতিয়মান হয় আরও একটি দলিল আহমদ এরখান নামে রহমাতুল্লাহ তালা আলাই তিনি উপস্থাপন করেছেন যে কিতাবের মধ্যে রয়েছে দশপাড়ার প্রথম যে আয়াত্টি রয়েছে ওয়া আলামু আন্নামা ওয়ানিমতুম মিংশাই ইং ফা আন নাল ইল্লাহ হি হুমু সাহু রসুল ওয়ালি দিল কুরবা ওল ইয়াতামা ওয়াল মাসা কি নি ওবেনিশ সাবিল তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল এমু তোমরা জেনে রাখো আন্নামা ওয়ানিমতুম মিংশা ঈং তোমরা যখনই কোনো কিছু গানিমাতের মাল অর্জন করবে যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করবে ফা আন নাল ইল্লাহ খুমুসাহু ওয়ালির রসুল ওয়ালিদুল কুরবা ওয়াল ওয়াল ইয়া মাসাহিন এই যে যুদ্ধলব্ধ সম্পদ যেটা হবে এর পঞ্চম অংশের এক অংশ পঞ্চম বাগের এক বাঘ আল্লাহ এবং হুজুর সালামের বংশধর যারা আছেন তাদের জন্য ওয়াল ইয়ামা ওয়াল মাসাহিন এবং এতিমদের জন্য এবং মিসকিন যারা আছে তাদের জন্য এবং যারা মুসাফিন তাদের জন্য এখানে আল্লাহর পক্ষ থেকেই যে পঞ্চম বাঘের এক বাঘ যে যারা পাবেন এখানে হুজুর সাল্লাহ আলিয়াল্লাম আছে এবং বিশেষভাবে হুজুর সাল্লাহ আলিয়ালামের বংশধর যারা আছেন তাদের জন্য আল্লাহ তালা রেখেছেন কেন রেখেছেন এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের বংশদের মর্যাদার জন্য ইমাম শাফি রহমতুল্লাহ তালা আলাই বলেন তো এটা শুধু সেই যুগেই ছিল না ইমাম শাফি রহমতুল্লাহ তালা আল মাঝাবের মধ্যে বলেন এখন পর্যন্ত যদি কোনো যুদ্ধলব্ধ সম্পদ অর্জন হয় অর্জিত হয় তখন সেখান থেকে একটি অংশ হুযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা আছেন তাদেরকে দিতে হবে তারা পাবে যে হুযু সাল্লাল্লাহু আলাইহি বংশধর যারা আছেন তাদের মাকাম তাদের মর্যাদা এত উচুতে রয়েছে যে এখন পর্যন্ত ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলার মাযহাবের মধ্যে যে যুদ্ধ লব্ধ সম্পদ যা অর্জিত হবে তার একটা অংশ হুযু সাল্লাল্লাহু আলাইহি বংশধর পাবে পাবে হবে আদায় করতে হবে এমন নিয়ম তার মাজাহাবের মধ্যে বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার हमने तो নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বংশধরের ব্যাপারে যখন আমরা ইতিহাস দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে হেফাজত করেছেন তাই না হেফাজত কি করেছেন এক দিক থেকে ইমানের হেফাজত করেছেন আমার নবী যাদের মাধ্যমে পৃথিবীতে আসবেন ওই সকল মোবারক ব্যক্তিদের ইমানের হেফাজত করেছেন এবং তাদেরকে মুসলমানও রেখেছেন মুসলমানও বানিয়েছেন এবং তাদের যে এক পবিত্রতার ধারাবাহিকতা চমৎকারভাবে এগুলো আলোচনা হয়েছে এর পূর্বেও আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ তাবারকতলা পবিত্র রেখেছেন তাই না পবিত্র রেখেছে আপনার যে বিষয়টা হুজুর সাল আলিয়ালামের সাথে যখন কোনো বিষয় সম্পৃক্ত হয়ে যাবে না তো এটার মাকাম মর্যাদা অটোমেটিকলি বেড়ে যাবে অটোমেটিকলি এখন আপনি যদি বলেন যে তারাও মানুষ ছিল আমরাও মানুষ সুতরাং তাদের মধ্যে থেকে এখন যারা তা তারাই সম্মানী হবে এ পাকের মধ্যে আয়াত এসেছে এর তো জবাব আহ মুফতি আহমদের খান নামি রহমতুল্লাহ তালা আলাই কিতাবের শেষের দিকে আয়াতের তাফসির করেছেন ব্যাখ্যা করেছেন যে আয়াতের মাধ্যমে বলা হয় যে আসলে কারো এমন বিশেষ মর্যাদা নেই যারা তাকু আবান তারা আল্লাহ তালার নিকট মর্যাদান এটা কেন বলা হয়েছে এর কারণ কি ছিল যেমন এর যদি আমি একটু ইশারা দিয়ে দিই স্পষ্ট হয়ে যাবে মানুষের জন্য যে যদি এরকম কেউ বলে যে সকলে যে তাকু আবান তারাই মর্যাদবেন এখন হুজুর সাল্লি সাল্লাম বংশধরের কোনো বিষয় নেই তো এই আয়ত্তে হচ্ছে সর্বোত্তম দলিল হিসেবে দেওয়া যায় আল্লাহ তাল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন তিলক রসুল যে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা নবীদের মধ্যে একটা কি করেছেন শ্রেণীভুক্ত করেছেন এবং এক একজনের মর্যাদা এক একজনের বিভক্ত হয়েছে এবং সবচেয়ে দান কিন্তু পাখির অন্যান্য আয়াত গুলোর মধ্যে আমরা দেখতে পাই যে কোন নবীকে তাহিন করা যাবে না কোন নবীর মধ্যে পার্থক্য করা যাবে না তো এই অর্থগুলো কি এর অর্থ হচ্ছে যে যে কাউকে নিজের পক্ষ থেকে ছোট করা তাওহিন করা অপমান করা যে এই নিয়ে কি আবার এ করা যাবে না তো মানুষ যখন কোন ব্যক্তি মুসলমান হয়ে যাবে তো তাকে হায়ে প্রতিপন্ন করা তাকে তাছীল করা মূলত আল্লাহ তাআলাই আয়াতের মাধ্যমে এটা আমাদেরকে বুঝিয়েছেন যে যখন কোন ব্যক্তি মুসলমান হয়ে গেছে তখন তোমরা তাকে তাছীল করতে পারবে কিন্তু হুুজুর sallallahu alaihi wasallam এর সাথে যারা মিলিত হয়েছে তার বংশ হুুজুর sallallahu alaihi থেকে এসেছে যে এসেছে তো সেটার মর্যাদায় ভিন্ন রকম হয়তো হুজুর সাল্লাহ আলি সাল্লাম কারো মাধ্যমে এসেছেন অথবা আমার নবী সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে কেউ এসেছেন এই যে এক ধারাবাহিকতা আগের এবং পরের তাদের কাউকেই ছোট করে দেখা যাবে না কেননা আল্লাহ তাবারকতাল্লাহ হুজুর সাল্লাহ আলি সাল্লামকে হুজুর হুজুর সাল্লাহ নিজেই বলেছেন না কি আমাকে আল্লাহ তাবারকতাল্লাহ কোন গোত্র থেকে পাঠিয়েছেন সেটা সব সর্বোত্তম গোত্র বংশ তাই না

ইসমাইলের বংশদের মধ্যে থেকে কানানা গুত্রকে মনোনীত করেছেন জি অতপর বলেন অতপর কানানা গুত্র থেকে কুরাইশ গুত্রকে আল্লাহ তালা মনোনীত করেছেন ওয়াস্তফা মিন কুরাইশিম মিন বানি হিস মিম বানি ওয়াস্তফা মিন কুরাইশিম বানি হাসিম আল্লাহ তালা কুরাইশ গুত্র থেকে বানি হাসিমকে মনোনীত করেছেন ওয়াস্তফা আনি মিন বানি হাসিম এবং আল্লাহ তালা আমাকে বনি হাসিম থেকে মনোনীত করেছে এই যে বংশের যে মনোনীত করা বংশ তো অনেক ছিল পৃথিবীতে তো আল্লাহ তালা এগুলোকে কেন মনোনীত করেছেন এই বংশকে কেন মনোনীত করলেন যে আল্লাহ রসুল সাল আলিয়াল্লামের সাথে যে বিষয়টি সম্পৃক্ত হয়ে গেছে এটার মর্যাদাই বেড়ে গেছে যে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে ওয়াজ আল্লাহ ফিদুর রিয়াতি হিমান নবু আতাহওয়াল কিতাব যে তাদের দুইজনের বংশধর থেকে আল্লাহ তাল্লাহ নবু এবং কিতাব দিয়েছেন কিতাব দান করেছেন সেই দুইজন ব্যক্তিকে হজরত নুয়া আলাইসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাতু আসসালাম তো তাদের বংশধর থেকেই তাদের দুজনের থেকে আল্লাহ তালা নবাদ দান করেছেন এবং কিতাব তাদের বংশদের মধ্যে দান করেছেন তো পৃথিবীতেও মানুষ অসংখ্য ছিল তো এই যে নবী যারা আছেন যারা রসুল রয়েছেন আল্লাহ তালার মনোনীত বান্দা যারা আছেন তো তাদের একটা মর্যাদা ভিন্ন রকম এখানে বলাই হচ্ছে যে তাদের বংশধর থেকে আল্লাহ তালা নবী দান করেছেন কেন তাদের মর্যাদার কারণে তো তাদের মর্যাদার কারণে তাদের বংশ এতটাই মর্যাদাবান হয়েছেন যে সকল নবী এসেছেন এই বংশধর থেকে আল্লাহ তালার নিজের কিতাব দিয়েছেন তাদের মধ্যেই দিয়েছেন বংশধরের একটা মর্যাদা ইসলামের মধ্যে রয়েছে অবশ্যই রয়েছে এবং এর আলোচনাও আমরা সময় সাপেক্ষে শুনি রাফি ভাই থেকে কিছু কথা শুনি এরপরে নাতের রসুল মকবুল সাল্লাম শুনবো রাজি রাফি শুনছিলাম বংশধরদের বংশের যে ধারাবাহিক আলোচনা আর বংশের কারণে মানুষ কত সম্মানিত হয় যে জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের বংশধরদের আলোচনা বা বংশধর নিয়ে আলোচনা করার কথা এসেছে সেই জায়গায় শুরু করবো এই হাদিসে দিয়ে যা তিরমিজ শরীফে বর্ণিত রয়েছে হজর জাবের রদিয়াল্লাহ তারা আনহু এর বর্ণনা করে আর কি যে আল্লাহ রসুল সালু আলিসাল্লাম বিদায় হোসের ভাষণে তার উপনিকা সাই অবস্থায় উনি ভাষণ দিচ্ছিলেন আল্লু রসুল সালু আলি সাল্লাম আমাদের কল্যাণের জন্য কি কি করে গিয়েছেন আর আমাদেরকে কি কি পথ অবলম্বন করতে হবে এই ব্যাপারে যখন নিদর্শনা বলি আসে আল্লাহ তা রসুল সাল্লামের পক্ষ থেকে তো উনি ঈর্ষাদ করে তোমাদের জন্য আমি দুটি জিনিস শেখে গেল যদি তা তোমরা মান্য করো আঁকড়ে ধরে রাখো তবে অবশ্যই তোমরা কি পার পেয়ে যাও নাজাদ পেয়ে যাব তুই দুটি জিনিস কি আল্লাহ উল্লা কিতাব আর দুই হচ্ছে আমার আহলে বায়াত যদি তোমরা তা আঁকড়ে ধরো তাহলে তোমরা নাজাত তো এই আহলে বায়াত যখন আমরা শুনি তখনই আমরা ইমাম হাসান হোসাইন রদি আল্লাহ তালা এর কথা স্মরণে চলে আসে মা ফাতে মতে জাহার আলী আল্লাহ আনহা আনহায়ের কথা চলে আসে আর আসবেই বা না কেন ওনাদের এত এত কোরবানি তবে জেনে রাখা ভালো যেহেতু প্রিয় নবী সাল্লামের বংশধর এসেছে আজকের বিষয় তো আল্লু রসুল সাল্লামের বংশধর আরো অনেক ছিল তো আজকে একটু জাস্ট শেয়ার করার আরজ করার চেষ্টা করব সাধারণত ফাতেমত জাহারা উদ্দি আল্লাহ তাল আনহায়ের পরিবার পরিজন নিয়ে খুব বেশি আলোচনা হয় এছাড়াও আল্লু রসুল সাল্লামের আরো তিনজন শাহজাদি ছিলেন তারাও কিন্তু আহলে বায়াতের অন্তর্ভুক্ত ছিলেন তো তাদের নাম বড়ক হলো হযরত বিবি জয়নব রাদিয়াল্লাহু আলা আনহা যিনি বড় শাহজাদি ছিলেন তারপর বিবি রুকায়া এবং হযরত বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তো উনারাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি ছিলেন পরবর্তী সময়ে সবচেয়ে ছোট আর আদরের যে শাহজাদি ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার পরিবার থেকে মূলত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি বংশধরের যে ধারাবাহিক সিলসিলা সেটা এসেছে আর এই ব্যাপারে আয়েশা সিদ্দিকার রদিয়াল আনহের এক চমৎকার হাদিসে কারিমা রয়েছে যা সহি মুসলিম শরীফে বর্ণিত রয়েছে আয়েশা সিদ্দিকার আনহা বর্ণনা করেন যে নকশা বিশিষ্ট চাদর দ্বারা নিজের শরীরকে আবৃত্ত করে রেখেছিল। তো এমতো অবস্থায় হাসান রদিয়াল্লাহ তাল্লাহ আনহু সামনে এলেন আর আল্লুর রসুল সাল সাল্লাম ওনাকে কি করলেন তার চাদর মুবারকের মধ্যে জড়িয়ে নিলেন তারপর হুসাইন রদি আল্লাহ তালা আনহু এলেন আল্লু রসুল সাল্লাম আবারও কি হুসাইন রদি আল্লাহ তালা এই চাদরের মাঝে সামিল করে নিলেন জড়িয়ে নিলেন অতপর ফাতিমা তো জাহারা রদি আল্লাহ আনহা এলে আর রসুল সাল্লাম তাকেও তার মুবারক চাদরের মধ্যে আবৃত করে নিলেন আর পরবর্তী সময়ে সর্বশেষ আলী রদি আল্লাহ তালা আনহু যখন এলেন তখন তাকেও তার চাদর মুবারকের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন আর এরপর আল্লাহ রসুল সাল্লাম কুরআনুল করিম ফুরকানুল হামিদের সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াত উনি তিল করতে থাকেন পরবর্তী সময় এসেছে সুনানি তিরমিজি শরীফের অপর বর্ণনা এসেছে নবীজি সাল্লাম ওই আয়াতটি তিলাবাত করে বললেন হে আল্লাহ এরাই আমার পরিবারভুক্ত আপনি এদের থেকে অপবিত্রতা দূর করুন এবং এদের পরিপূর্ণভাবে পবিত্র করে দিন আর এই কথা বলার পর উমুল মুকমিন উম্মি সালামা রদি আল্লাহ তালা আনহা বলতে লাগলেন যে হে আল্লাহ রসুল সাল্লাহ আমিও তো সামিল হতে চাচ্ছিলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মুসকি হেসে ওনাকে ওনার সম্মানের কথা আলাদা করে বর্ণনা করে দেয় পরবর্তী সময়ে এভাবে আলী তাআলা আনহ এর যে বংশোদ্ধর রয়েছে তা থেকে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম মুবারক বংশ এসেছে তো পরবর্তী সময়ে আহলে বায়াতের পরিচয় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম নিজেই আবার কি করছেন

আনা সাইদ ওয়ালাদি আদম আমি আদম সন্তানদের মধ্যে আদম সন্তানদের সর্দার অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সকলের সর্দার হচ্ছে আমি আবার ফাতেমাতু জাহারা রাজি তাল আনহার ব্যাপারে বলেন যে ফাতেমাতু জাহারা সাইদাতু নিসাই আল আমি কখনো বলেছেন সাইদাতু নিসাই আহলিল জান্না কখনো হাসান হুসাইন রাজি উল্লাহ তাল আনহুমার ব্যাপারে বলেছেন যে সাইদা শাবাবি আহলিল জান্না তিনি কত স্পষ্ট সুন্দর হাদিসিকারিমা রয়েছে যে নবী করিম সাল্লাহ ইসাদ করেন এই দুজন আমার মেয়ে ছেলে আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো এবং যারা তাদেরকে ভালোবাসে আল্লাহ কবুল আমরা অনুষ্ঠান এরপরে কল শুনবো দর্শকের আবার আলোচনায় ফের চাই যে একটি

তা চমৎকার কালাম হয়তো বা চট্টগ্রামের ভাষায় কিন্তু সবার কাছে প্রিয় এবং সবাই শুনেও ভালো লাগে আল্লাহ তালা হৃদয় নাতের যে ভাষাই হোক না কেন আমরা বাংলাদেশি বাংলা ভাষী উর্দু নাতো আমরা শুনি কেন শুনি ওই নাতের মধ্যে আছে আমার নবীর প্রেম ভালোবাসা নবীর শান মর্যাদা আলোচনা করা হয় ওই নাতের মধ্যে তারপরেও বাংলা ভাষী আমরা বাংলা ভাষায় কথা বলি চট্টগ্রামের ভাষায় কালাম শুনছি चमत्कार एक कालाम अल्लाह ताला कबूल करनिक কয় একটা কল শুনবেন ইনশাআল্লাহ এর পর আবার আলোচনায় ফিরতে চাই যে कॉल सुनिए दिन আমার নাম মোহাম্মদ আবুল আয়ান আপনাদের চ্যানেলে দেখে অনেক ভালো লাগছে আপনাদের সাথে অনেক সময় দিয়ে ভালো লাগে আপনাদের ইসলামিক কথাই মনটা ছ্রিয়া যায় एकदम आते दुआ करिएगा कि आपन दयाले चैनल दे शिरो शरणiye থাকে 마শাআল্লাহ চিরস্মরণীয় হয়ে তখনই থাকবে যখন আপনি এই চ্যানেল থেকে কোনো কিছু অর্জন করবেন অর্জন করার উদ্দেশ্য এটা আমার যে নিজেকে সংশোধন করার চেষ্টা করি আমরা এই চ্যানেলের মাধ্যমে যে আমলের কথাগুলো বলা হয় সেই আমলগুলো নিয়মিত করতে পারব আর আখেরাত সুন্দর হবে তখনই ইনশাল্লাহ তা বারে কথা আমাদের বলাটাও কাজে আসবে আপনার দেখাটাও কাজে আসবে পরবর্তী কল দেন মোহাম্মদ আফসাল মেম্বার চাঁদপুর জেলা আপনাদের মাদানি স্পেশালটি আমি দেখছি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখ এই চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের শ্রেণীর জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজত দান করুক দোয়া করি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পরবর্তী কল দেন নূরের ইসলাম আপনাদের চ্যানেলটা খুব ভালো লাগে আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে আমার বউ চ্যানেলটা খুব ভালোবাসে আমাদের জন্য দোয়া করবেন সব সময় যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি আল্লাহ কবুল করুক মাসা আর পরিবারের সবাই দেখতেছেন দাওয়া দেন অপরদেরকেও মাদানী চ্যানেল দেখার জন্য পরবর্তী কল দেন সিলেট মলিবাজার আমার নাম মোহাম্মদ লোকমান আপনারা ছেলেন আমরা দিহিত খুব ভালো হয় সবসময় দিহিত সবাই দেহে আমরা আগে দেখি না এখন দেখা খুব ভালো লাগছে লোকমান ভাই সিলেট থেকে মাসা আল্লাহ সাথে আছেন শুক্রিয়া আদায় করছি সাথে থাকার জন্য এভাবেই সব সময় সাথে থাকবেন আশা রাখি পরবর্তী কল মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানি চ্যানেল প্রত্যেকটা দিন এই চ্যানেলটা খুব ভালো লাগে এবং শুনতে ভালো লাগে মাসাআল্লাহ মাদানি চ্যানেলটা ভালো লাগে কথাগুলো শুনতে ভালো লাগে আশা রাখি সব সময় এভাবে সাথেই থাকবেন আমাদের ইনশাআল্লাহ তাআলা দর্শক হয়তো মনে আছে আপনাদের ইনশাআল্লাহ তাবারাকাত তাআলা আসছে এক দুই তিন তারিখ দাওয়াত ইসলামের দিনই কাজকে পরিচালনা করার জন্য যে ফান্ড কালেকশন প্রতি বছর আমরা করে থাকি টেলিথন নামে ইনশাআল্লাহ তাবারকতালা এবছরও নভেম্বরের এক তারিখ দুই তারিখ তিন তারিখ টেলিথন। আমি তো বলবো গত লাস্ট বছর যারা আমাদেরকে এক ইউনিট দিচ্ছেন আপনারা কমপক্ষে ডাবল করে দেন দুই ইউনিট দেবেন এবছর যারা পাঁচ ইউনিট দিচ্ছেন তারা দশ ইউনিট দিবেন এক ইউনিট সমান পাঁচ হাজার টাকা বাংলাদেশের তো এখন থেকে চেষ্টা চালিয়ে যান আপনি নিজে দেন কালেকশন করে দেন সংগ্রহ করে দেন যেভাবে সম্ভব হয় দাওয়াত ইসলামের এ দিনই কাজকে পরিচালনা করার জন্য দাওয়াত ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত ইসলামীকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য দাওয়াত ইসলামের মাধ্যমে যে সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে এটাকে সহযোগিতা করার জন্য এই সুবর্ণ সুযোগ আপনার আমার আমাদের সবার বছরে একবার এই ফান্ড কালেকশন চলে তো এর মধ্যে আমি বলবো আপনারা প্রবাসী যারা আছেন তাদেরকেও বলবো দেশে যারা আছেন তাদেরকেও বলবো ব্যবসায়িক যারা আছেন আপনাদেরকেও বলছি টিচার শিক্ষক যারা আছেন আপনাদেরকেও বলছি বা যে যে পর্যায়ে আছেন প্রত্যেককে আমি বলবো আপনি আপনার পক্ষ থেকে এক ইউনিট কমপক্ষে যারা এবছর শুরু করতে চাচ্ছেন যতটুকু দিয়েছে আল্লাহ ওই পরিমাণে আপনি দিবেন কমপক্ষে এক ইউনিট দিয়ে শুরু করেন এ বছর আর যারা পূর্ব থেকে দিয়ে আসছেন তাদেরকে তো অনুরোধ থাকবে ইনশাল্লাহ তাবারকতলা ডাবল করার চেষ্টা করুন আমাদের সাথে ফজলের আবি ভাই আছেন আজকের যে বিষয় নিয়েছে প্রিয় নবী সাল্লি সাল্লামের বংশধর এ নিয়ে কিছু আলোচনা শুনি আমরা জি ভাই বিসমিল্লাহ রহমান রহিম জাকির ভাই নবী করিম সাল্লি সাল্লামের বংশধর নবী করিম সাল্লি সাল্লামের সদকায় জি যেভাবে নবী করিম সাল্লি সাল্লামের বাপ দাদা আবা ও তারা পবিত্র এবং তারা উত্তম হ্যাঁ 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 তদ্রুপ নবী করিম সাল্লি সাল্লামের সদকায় নবী করিম সাল্লি সাল্লামের পরবর্তী প্রজন্ম বা নবী করিম সাল্লাহ সাল্লামের সন্তান সন্ততিও সব থেকে উত্তম অর্থাৎ দুনিয়ায় যত বংশ আছে দুনিয়ায় যত সন্তান সন্ততি রয়েছে তাদের সকল থেকে তাদের সবার থেকে উত্তম হচ্ছে নবী করিম সাল্লাহ আলী আলি সাল্লামের সন্তান সন্ততি এবং বংশধর জি 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 নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যেহেতু চারজন মেয়ে সন্তান অর্থাৎ চারজন কন্যা রয়েছেন হজরত বিবি ফামাতু তাআলা নাহা অনেক প্রসিদ্ধ এবং সবচেয়ে উত্তম শাহজাদিদের মধ্যে এবং তারই আলোচনা অনেক বেশি করা হয় আর আলহামদুলিল্লাহ এটা করা উচিত যেহেতু নবী করিম ইসলামের ইরশাদ করেন যে ফাতমা হচ্ছে আমার হলিজার টুকরা যে ফাতমাকে অসন্তুষ্ট করলো সে আমাকে অসন্তুষ্ট করলো যে ফাতমাকে কষ্ট দিল সে মূলত আমাকেই কষ্ট দিল তো অবশ্যই বিবি ফাতেমাতু জাহরা রদি আল্লাহ তাইলা আনহা এর ভালোবাসা এটা আমাদের ইমানের দাবি হাজারতে ফাতেমাত জাহরা তাইলা আনহার ব্যাপারে নবী করিম সাল্লা ইসলামের সাথে করেছেন যে আমার মেয়ের নাম ফাতেমা আল্লাহ তালা তাকে এবং তার তার সাথে ভালোবাসা পোষণকারীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে ঠিক আছে কিন্তু নবী করিম সাল্লা ইসলামের আরও তিনজন কন্যা সন্তান রয়েছেন যার মধ্যে হচ্ছে সর্বপ্রথম যে কন্যা তিনি হচ্ছেন হজরতে জাইনাব রাদি আল্লাহ তালা আনহা হুম এবং তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন হজরতে রুকাইয়া রদি আল্লাহ তাআলা আনহা আর তারপরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন হজরতে উম্মে কুলসুম রদি আল্লাহ তাআলাহা আদি করিম সাল্লাল্লা আলাহিসাল্লামের সবচেয়ে ছোট মেয়ে যিনি তিনি হচ্ছেন হজরত ফাতিমাতুস জাহরা রদি আল্লাহ তাইলা আনহা তো হজরাতে জাইনাব রদি আল্লাহ তায়ালা আনহা আচ্ছা এখানে আরেকটি কথা বলে দেই যে এক হচ্ছেন নবী করিম সালামের স্ত্রী হজরত জাইনাব নবী করিম সাল ইসলামের দুইজন স্ত্রী একজন হচ্ছেন হজরতে জায়নাব বিনতে জাহে আর একজন হচ্ছেন জায়নাব বিনতে হুজাইমা ইনি হচ্ছেন নবী করিম সালিসের স্ত্রী আর নবী করিম সালামের মেয়ের নামও জি আবার নবী করিম ইসলামের একজন নাতনি রবি আল্লাহ আনহার মেয়ে যিনি কারবালার ময়দানে ছিলেন ইমামে হুসাইনের সাথে তিনি হচ্ছেন জি তিনি হচ্ছেন নবী করিম ইসলামের নাতনি তো নবী করিম সাল্লাহ আলিয়ামের যে মেয়ে হজরতে জাইনাব রদি আল্লাহ তাইলানহা তিনি মদিনা শরীফে হিজরত করার সময় অনেক পরীক্ষা এবং অনেক কষ্টের শিকার হয়েছেন যার কারণে নবী করিম সাল্লাহ ইসলাম নিজের এই মেয়ে হজরতে জাইনাব রদি আল্লাহ তাইলানহার সম্পর্কে বলতেন যে হিয়া আফদালু বানাতি উসি বতফিয়া সে আমার এমন কন্যা যে এই ভিত্তিতে অধিকতর সম্মানিত যে আমার দিকে হিজরত করার সময় সে এত এত কষ্ট সহ্য করেছে জায়নাব রাদি আল্লাহ তাহা এবং যখন বিবি জায়নাব রাদি তাআলা আনহার ওফাত হয় নবী করিম সাল্লা ইসলাম তার কাফনের জন্য নিজ তেহবান শরীফ প্রদান করলেন নিজের বরকতময় হাতে কবরস্থ করলেন আল্লাহ তালা এর রহমত তার উপর বর্ষিত হোক তার সৎকায় আমাদের ক্ষমা হোক নবী করিম সাল্লা যে দ্বিতীয় শাহজাদি রুকাইয়া রুকৈয়া রদি আল্লাহু তনহা তিনি নবুয়তের ঘোষণা করার সাত বছর পূর্বে অর্থাৎ তেত্রিশ বছর বয়স যখন ছিল নবী করিম সাল্লাহসাল্লাম তখন তিনি জন্ম নেন এবং মুসলমানদের তৃতীয় খলিফা সৈয়দুনা এ গনি রদি আল্লাহ তাহ আনহু এর সাথে নবী করিম সাল্লাম তার বিয়ে দিয়ে দিলেন বদরের যখন যুদ্ধ হচ্ছিল হজরতে রুকাইয়া রদি আল্লাহ তহা সে সময় অনেক অসুস্থ ছিলেন তো নবী করিম আলি সাল্লাম হাজরত ওসমান গানীকে তার সেবায় নিযুক্ত করলেন বদরের যুদ্ধ চলছে একদিকে এদিকে সকল সাহাবা ইকরাম যুদ্ধের জন্য গিয়েছেন কিন্তু নবী করিম সাল্লাহ আলি সাল্লাম উসমানকে বললেন না তুমি আমার মেয়ের সেবা করো যেহেতু নবী করিম আলি সাল্লাম মালিকুল হেকাম অর্থাৎ শরীয়তের যে বিধি বিধান সেটা হেকাম যাকে যা ইচ্ছা নবী করিম সাল্লাম আদেশ দিতে পারেন তো হজরত উসমান গানি রদি আল্লাহ তাল্লাহ আনহুকে নবী করিম সাল্লাম পরবর্তীতে যখন বদর যুদ্ধ কি হলো বিজয় হলো মুসলমানগণ নবী করিম সাল্লা আলি সাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের সমান সবাব এর ঘোষণা প্রদান করলেন যে হাজার উসমান ও সেই পরিমাণই সবাব পেয়েছে যেমন অংশগ্রহণ করেছে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এবং গনিমতের যে সম্পদ ছিল সেটাও প্রদান করলেন এবং মুসলমানদের যখন বিজয়ের যখন সুসংবাদ যখন এসেছিল মদিনা শরীফে তখনই বিবি রুকাইয়া রদি আল্লাহ তালহার ইন্তিকাল হলো তারপর আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাহসাল্লামের প্রিয় শাহজাদি যে বিবি রুকাইয়া রদি আল্লাহ তালহা যখন ওফাত লাভ করলেন উসমান গনি রদি আল্লাহ অনেক অনেক তার হ্যাঁ অনেক মানে হাজরত উসমান গানির দাদি আল্লাহ তালাহ আনহু অনেক ভালোবাসতেন যখন দেখলেন নবী করিম সাল্লাহ যে হাজরত উসমান গনির অনেক কাঁদছেন তো ইনসাল্লাহাম ইরশাদ করলেন কেন কাঁদছ তো আরস করলেন ইয়ারসোল্লাহ আমি আপনার জামাতা হওয়া থেকে বঞ্চিত হয়ে গেলাম যেহেতু আমি আপনার জামাতা ছিলাম এটা আমার জন্য অনেক সৌভাগ্য ছিল তো হজুর সাল্লাহ সাল্লাম বললেন আমাকে জিব্রাহল আলিহিসাল্লাম এখন আরস করেছেন যে আল্লাহ পাকের আদেশ হলো আমি যেন আমার আরেকজন শাহজাদি হাজরত উম্মে কুলসুমের সাথেও তোমার বিবাহ দিয়ে দেবে আল্লাহ 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 তবে শর্ত হলো মোহর একই থাকবে দিন মোহর একই থাকবে এবং রুকাইয়ার সাথে তোমার যে আচরণ ছিল আমার এই মেয়ের সাথেও যেন তোমার সেই আচরণ থাকবে এবং আমার রুকাইয়ার সাথে যেভাবে তোমার ভালোবাসা ছিল যেন আমার এই মেয়ের সাথেও তোমার একই ভালোবাসা থাকে এই জন্য ওসমান উসমান গানিরাদি আল্লাহ তা আনহুকে জুন নুরাইন বলা হয় দুই নূরের অধিকারী আর এই বিশেষত্ব বা এই বৈশিষ্ট্য আর কারো নেই একজন নবীর দুইজন কন্যা কারো নিকাহে বা কারো বিবাহে উম্মে কুলসুম রাদি আল্লাহ আনহা ইনি হচ্ছেন নিজের উপনাম থেকে প্রসিদ্ধ উপনাম উম্মে কুলসুম তো নয় হিজরিতে তিনি পাত লাভ করেন তালা তার উপর রহমত করুক তার সৎকা আমাদের মকফিরত করুক নবী করিম সাল্লা সাল্লাম তার জানাজার নামাজ নিজেই পড়িয়েছেন আর সবচেয়ে ছোট সাহাদি যে আমাদের আমরা শুনলাম যে হাজরাতে ফাতেমাতু জারা রাদি আল্লাহ তালানা তো তাদেরও আবার সন্তান হয়েছে হাজরাতে বিবি জাইনাব রাদি আল্লাহ তালহার দুইজন সন্তান ছিল একজন হচ্ছে যার নাম ছিল আলী আর মেয়ে হচ্ছে তার নাম ছিল উমামা তো আলী যিনি ছিলেন বলা হয়েছে যে বালি হওয়ার পূর্বেই তিনি ইন্তিকাল করেছেন আর উমামা যে ছিলেন হজরত উমামা রদি আল্লাহ তালহা নবী করিম সাল্লা ইসলাম তাকে অনেক ভালোবাসতেন জিয়ানবী সাল্লা ইসলামের কাছে একদিন সোনার হার স্বর্ণের হার উপহার স্বরূপ পেশ করলো স্বর্ণের হার পুরুষের জন্য জায়েজ নেই এখন নবী করিম সাল্লাহ তো কাউকে এটা প্রদান করবেন তো বললেন যে আজকে আমি এটা তাকে প্রদান করবো যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসত তো আচ্ছা নবী করিম সাল্লাহ নিজের স্ত্রীদের মধ্যে হাজারতে আয়সা রদি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন খাদিজা রদি আল্লাহ তহার পর পরে আয়সাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তো উম্মাহাতুল মাহাতুল মোমিন আজওয়াজে মোতাহারাত এটাই ভাবলেন যে এই হার আজকে হাজারতে আয়সা পাবে কিন্তু নবী করিম সাল্লাহু আসাল্লাম হজরত উমামাকে যে হজরতে জাইনব রদি আল্লাহ যে মেয়ে নাতনি হাজা হ্যাঁ বড় নাতনি হাজরত নিজ হাতে যার নাম ছিল কোন সন্তান জন্ম হয়নি তো এখান থেকে আমাদের ওই সব ইসলামী ভাই অথবা ইসলামী বোন যাদের সন্তান হয় না হাজরত কুলসুম রাদি আল্লাহ আনহার দিকে তারা দেখেন যে নবী করিম সাল্লামের মেয়ে কিন্তু সন্তান হয়নি তো তারা আল্লাহ তাল সন্তুষ্টির মেয়ে কখনো অভিযোগ তাদের ছিল না জি তো আর একটা বিষয় এখানে আরো চমৎকার একটা বিষয় যেটা সমাজের জন্য বা আমার দেশের জন্য বা আমাদের পরিবেশের জন্য খুবই দরকার এই কথাটা সেটা হলো মেয়ের ঘরের নাতনির জন্য নানার একটা যে টান হ্যাঁ এটা কিন্তু সেই পূর্ব থেকেই হয়ে আসছে তাই না মেয়ের ঘরের নাতনি নাতি এবং নাতনি উভয় তার মধ্যে হুজুর সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসাটা নাতির প্রতি একটু বেশি ছিল সবচেয়ে দামি উপহারটা নাতিকেই দিলেন 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 অবশ্যই আচ্ছা এখানে আপনি বলছিলেন কি হুজুর সাল্লাহ আলি সাল্লাম পবিত্র স্ত্রীগণ যারা ছিলেন তাদের মধ্যে থেকে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনা প্রিয় ছিল বা কাছে ছিল তো হুজুর সাল্লাহ আলি সাল্লাম এক একজন আত্মীয়র ভালোবাসা এক এক রকমের হয়ে থাকে আমার ঘরের ঘরে যারা আমার ঘরে যারা হোক সে ছেলে আমার বা হোক সে মেয়ে আমার ছেলের প্রতি একটা টান ভিন্ন ধরনের থাকে মেয়ের প্রতি একটা ভালোবাসা ভিন্ন ধরনের থাকে মেয়ের প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকে এই কারণে এই কথাটা বলে বলে এ তো শ্বশুরবাড়ি চলে যাবে আছে আর কয়দিন কতদিন আর থাকবে সংসার চলে যাবে আবার ছেলের ব্যাপারটা ছেলে মানুষ কতদিন ঘরে থাকে ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি লেখাপড়া করার জন্য ঘর থেকে চলেই যাবে অন্য দূরে চলে যাবে এই যে এক একজনের প্রতি কিন্তু এক এক রকমের ভালোবাসা নাতনি হিসাবে জয়নব পরদী আল্লাহ আনহার মেয়ের প্রতি নাতনি হিসাবে ভালোবাসা ছিল এবং নিজের সন্তানদের প্রতি একরকমের ভালোবাসা ছিল পবিত্র স্ত্রীদের প্রতি একরকমের ভালোবাসা ছিল কিন্তু সমাজ যদি আজকে দেখি আমরা অনেক সময় মেয়ের ঘরে নাতি বা নাতনি এই বিষয়টাকে অনেকটা অবহেলার দৃষ্টিতে দেখা হয় অবহেলার দৃষ্টিতে দেখা হয় মেয়ের ঘরে নাতি বা নাতনি বলে যদি অনেক দিন পরে আসে আল্লাহ তালার পানা এরকমের অনেককে দেখা যায় শোনাও যায় মেয়ের ঘরের না ছেলে মেয়ের ঘরের নাতি বা নাতনি এরা যখন বেড়াতে আসে না নানা বাড়িতে একটু যদি শুকিয়ে যায় বা চেহারা কালো হয়ে যায় বা মনে হয় কি অবহেলা হচ্ছে এর সাথে তো আসলে জিজ্ঞাসা করে তোমার দাদা দাদি তোমাকে ভালোবাসে না আবার নানাবাড়ি থেকে যদি কেউ দাদাবাড়িতে যায় তো গেলে ওখান থেকে জিজ্ঞাসা করে তোমার নানা নানি তোমাকে ঠিক খাবার দেয়নি না এগুলো না ভালোবাসা সবার জন্য যার যতটুকু আল্লাহ দিয়েছে সেই তৌফিক মোতাবেক সে ততটাই আপ্যায়ন করার চেষ্টা করে কিন্তু এভাবে জিজ্ঞাসা করলে হয়তো বা তার কানে যদি যায় যার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন তারও তো মন খারাপ হতে পারে তবে ছেলের ঘরের নাতি হোক বা মেয়ের ঘরের দাদা দাদির পক্ষ থেকে ভালোবাসা সবার জন্য মোতালিফ ভাই কিছু বলতে চেয়েছিলেন এসব আমাদের ফজর হাবি ভাই চমৎকার আলোচনা করেছেন জাইনব রদিউল্লাহ তাল্লাহ আনহা রুকিয়া রদিউল্লাহ তাল্লাহ আনহা তাদের ব্যাপারে তিনি বলেছেন তবে তাদের যে হুজুর সাল আলাইসালাম তার বংশধর সকলে তাদের সম্মান করে তাদের সম্মান মর্যাদা অনেক উদ্বেগ ইসলামের জন্য তাদের যে ত্যাগ ছিল সেটা কিরকম ছিল তিনি তাছ দিয়েছেন যে জয়নাব রদিউল্লাহ তাহলে আনহা হিজরত করার জন্য যে কষ্টের সম্মুখীন হয়েছেন যখন তিনি হিজরত করতে চেয়েছেন রাতের আধারে তখন তিনি গর্ভবতী ছিলেন তো তখন তাকে আঘাত করা হয় সেই আঘাত করার কারণে তার গর্ভপাত হয়ে যায় সেখানে পরবর্তীতে তিনি এই কষ্টে সাল্ল সাল্লাম নিজে বলেছেন যে আমার এই কন্যা এই কষ্টের কারণে আজকে যে তাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে বলা হয় যে তিনি যখন হিজরত করবেন যখন জানতে কাফের রাজার যখন জানতে পারলো তখন তার স্বামী থেকে সন্তান থেকে আলাদা করে দেওয়া হয় তারা তিনজন তিন দিকে তিনজন তিন দিকে থাকলো কখন আহ বিবি এক একদিকে তার সন্তান একদিকে তার স্বামী একদিকে এভাবে তিনজন তিন দিকে আর এদিকে তিনি গর্ভপাতের কারণে শেষ পর্যন্ত ইন্তিকাল করলেন আমরা যদি রুকাইয়া আহার জীবনীতে দেখি তিনি স্বামীর সাথে হাফসায় গিয়েছেন মদিনায় এসেছেন মক্কা এসেছেন জীবনটা কিরকম ছিল যে ইসলামের জন্য কখনো তো হাফসায় চলে যাচ্ছেন নিজের জন্মবই কিছু ত্যাগ করে সবকিছু কখনো আবার ব্যাক করছেন কখনো আবার মদিনায় যাচ্ছেন ফাতে মাতো জহরা রাদ আহার জীবনে যদি দেখি তিনি দু জাহানের মেয়ে

জীবনে যখন অধ্যয়ন করবেন না যে তাদেরকে কেন উপাধি দেওয়া হয়েছে তাদের মর্যাদা কেন যখন জীবনে তখন মনে হবে হবে আসলে মুসলিম নারীরা এরকম হওয়া উচিত পরবর্তীতে এবং ইসলামের বিজয় আসবে ফাতেমাত জাহর আনহা তিন দিন পর্যন্ত খেয়েছেন এরকম খাননি এরকম অসংখ্য ঘটনা আছে তিন দিন পর্যন্ত তিনি খাবারই খাননি অথচ সারা রাত ইবাদত করেছেন সারা রাত নামাজ পড়েছেন একটা ঘটনা তো এরকম এসেছে যে তিনি অসুস্থ তিনি অসুস্থ করে খাবারও নেই সারা রাত ইবাদত করেছেন আলী রাজি আল্লাহ তালা আহ্ন কিছু নিয়ে এসেছেন জব নিয়ে এসেছেন তো সারা রাত ইবাদত করার পর অসুস্থ আছেন ফজরে নামাজ পড়ার জন্য আলী রাজি আল্লাহ তালা আহ্ন মসজিদে চলে গেলেন তিনি ফজরে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন তো ফজরের নামাজ আদায় করার পর সারা রাত ইবাদত করেছেন ফজরের নামাজ আদায় করেছেন সকালে উঠে ওই সেই জব পিছতে লাগলেন চাকরিতে যাতার মধ্যে তো আলী রাজি আল্লাহ তালা আহ্ন আসলেন এসে দেখলেন যে সারা রাত ইবাদত করেছেন আবার অভুক্ত আবার সকলে ফজর করে এখন আবার যাতাতে জব তো বললেন হে আল্লাহ রসুলের মেয়ে শাহজাদি আপনি এত পরিশ্রম কেন করছেন একটু আরাম করুন নয়তো আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে তো ফতে মাতু জাহরার তালা আনহা বলেন জবাব দিলেন যে আল্লাহ তাআলার ইবাদত আর আপনার ইতাহাতের মধ্যে আমার সকল রোগের চিকিৎসা এর চেয়ে উত্তম চিকিৎসা আমার কাছে নেই আল্লাহ তালার ইবাদত আর আপনার ইতাহাতের মধ্যে যদি আমার মৃত্যু হয় এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যদি ঘরের মহিলা এরকম হয় যে সে কদিন ধর অভুক্ত সারারাত ইবাদত করেছে ফজর নামাজ পড়ে আবার সকালবেলায় করছে আর স্বামী খেদমতের জন্য আর সকালে যখন স্বামী বললেন যে একটু আরাম করো আর জবাব যদি এরকম হয় তো স্বামী কিরকম হবে যখন জজবা ইসলামের কাজ করা ইসলামের জন্য উৎসর্গ করার জজবাটা রকম হবে যে তিন দিন পর্যন্ত অভুক্ত ঘরের মধ্যে খাবার নেই আলী রাজিউল্লা তালাহন পরিশ্রম করে কিছু জব শরীফ নিয়ে আসলেন জব নিয়ে আসলেন তো জব নিয়ে আসার পর রুটি বানালেন তো এক ফকির দরজায় করাঘাত করলো যে আমি অভুক্ত আমাকে খাবার দিন দিয়ে দিলেন সম্পূর্ণ আবার কিছু জব নিলেন আবার রুটি বানালেন আবার এক ফকির আসলো যে আমাকে কিছু খাবার দিন আবার করলেন আবার এরকম হলো যে আবার কিছু জব শরিব বানিয়ে রুটি বানিয়ে আবার তো এইভাবে এক কোয়দি আসলো আসার পর বলে আমাকে খাবার দিন এভাবে দিতে দিতে সম্পূর্ণ অর্থাৎ তিন দিন ধরে অবক্ত ঘরের মধ্যে কোনো খাবার নেই সব দিয়ে দিলেন ফকিরকে তখন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাযিল করলেন যে এরা হচ্ছে সেই সকল বান্দা বান্দা যারা আল্লাহর ভালোবাসায় ওয়াইতু ইমুনাত তুআম আলা হুববিহি আল্লাহর ভালোবাসায় তার ভালোবাসায় মিসকিনা ওয়ায়তিমা ওয়াসীরা যারা মিসকিনকে এবং কয়েদিদেরকে খাবার প্রদান করে এই আয়াত মূলত ফাতে জাহর আহার ব্যাপারে মধ্যে পাওয়া যায় তার ব্যাপারে নাজিল তো তাদের মর্যাদা এত উচ্চ মর্যাদা হওয়া সত্ত্বেও যে বলা হয় যে কিতাবের মধ্যে এসেছে ফাতেমাতু জাহর তালা অত্যন্ত সুদর্শনা ছিলেন আলী রাজ আহন গরিব ছিলেন তো তিনি একদা আসছে যে কিছু

আমি কিভাবে আমার পিতাকে এই কথা বলবো তো কত অতপর আবার আলী রাজিউল্লা তাল দুজনে যান গিয়ে বলেন তো হুজুর আলি বলেন যে আমার আহলে সুফা যারা আছে তাদের ব্যাপারে আমাকে ভাবতে হবে তো তাদের যে ত্যাগ তাদের যে এই তিতিক্ষা এই যে তাদের ইসলামের জন্য যে তারা যদি চাইতেন তো হয়ে যেত সব হয়ে যেত কিন্তু সবকিছু শিক্ষাটাও তো তেমনই পেয়েছে আমার নবী থেকে শিক্ষা পেয়েছেন আমার নবীর ঘরের মানুষেরা নবীর থেকে শিক্ষা পেয়েছেন হুজুর সাল্লাহ উত্তর কি ছিল আলে সুফর ব্যাপারে আমাকে ভাবতে দাও চিন্তা করতে হবে তাদেরও দরকার আছে কিনা তাদেরকে লাগবে কিনা আবার হুজুর সাল্লাহ আলি সাল্লাম কিন্তু ওই সময় সান্ত্বনাও দিয়েছিলেন হে ফাতেমা যখন তুমি কাজ করতে করতে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন অজিফা পাঠ অজিফা পাঠ করবে অজিফা পাঠ করো একদিকে সান্ত্বনাও দিলেন অন্যদিকে স্বজন প্রীতিও দেখালেন না যে আহলে সুফর ব্যাপারে আমাকে ভাবতে দাও হুজুর সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটা বিষয় তারা মানে প্রত্যেকটা বিষয় পাই পাই করে তারা অনুসরণ অনুকরণ করতেন ভাবতেন দেখতেন হুজুর সাল্লা কি চান আর হুজুর যা চাইতেন তারাও সেটাই চাইতেন যেন কোনো দিকে উনিশ বিশ না হয় আল্লাহ আকবর আর ওই বংশ নিয়ে ওই বংশের মর্যাদার কথা ওই বংশ নিয়ে আলোচনা যতই কর্ম ততই কম হয়ে যাবে এবং আল্লাহ তালার দয়ায় ওই বংশের আলোচনায় যেন আমাদের ইমানকে আরও

आली रद्ला इमाम हसन इमाम हुसैन रदील तौ जैन रहमतुल्लाह आल इमाम बािर इमाम जाफर सादिक इमाम रहमतुल्लाह आजि रही এভাবে প্রত্যেকের জীবনে যদি দেখি আলী রেজা তারপর হচ্ছে ইমাম্মদ তাকি রহমাতুল্লাহ আলী নাকি আলাই ইমাম হাসানি রহমাতুল্লাহ আলাই ইমাম মাহাজির রহমাতুল্লাহ এই যে বংশধারাটা আপনি প্রত্যেকের জীবনে উঠান আর পড়েন যে তারা কেমন ছিল তারা কি শুধু নিজের বংশ যে আমি অমুক বংশে জন্মগ্রহণ করেছি আমার পিতা ছিল আমার পিতা অমুক ছিল তারা কি এর মধ্যে শুধু পরে রয়েছিলেন তারা যেমন বংশধর যে বংশের ছিলেন তাদের আমল নামা তাদের কাজকর্ম সেরকমই ছিল নিজের বংশের মর্যাদাকে রক্ষা করতে তারা অনেক চেষ্টা করে সবাই বড় বড় আলিম ইমাম জৈনুল আবিদিন রহমাতুল্লাহ তালা আর জীবনী যদি দেখেন যে তিনি যে নিজের বংশে যে আমি ইমাম হুসাইন রদিউল্লা তালা আনহুর ছেলে এর মধ্যেই ছিলেন তিনি অনেক বড় মাপের আলেমও ছিলেন তিনি অনেক বড় বাপের জাহিদ ছিলেন তা কুয়াবান ছিলেন মুতাকি ছিলেন সুতরাং যারা তারা তো অবশ্যই আমাদের মাতার তাজ সাথে সাথে এই বিষয়টাও আমাদের লক্ষ্য রাখতে হবে লক্ষ্য করতে হবে কেননা যারা হয়ে যাবে যারা পদভ্রষ্ট হয়ে যাবে তারা তো আসলে হুজুর সাল্লা বংশর সাথে তাদের সম্পর্কই কেটে যাবে নুয়া আলি আসালাম যখন নু আলিয়া যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আমার সন্তান আল্লাহ তালা জবাবে কি বলেছিলেন আহলিক যে সে তোমার বংশর মধ্যেই পড়ে না যখন সে অমস্কান হয়ে গেল তোমার দাওয়াতে সে কবল করলো না আল্লাহকে মেনেই নিল না তখন সে ইন্না হুলাইসামিন আহলিক সে তোমার বংশের মধ্যে হতে পারে না সুতরাং যারা সৈয়দ জাদা হবে তাদেরকে ওই বিষয়টা মাথায় রাখতে হবে আকিদা আহলে সুন্নাহ যেটা আছে আকিদা কেটে যাবে তখন আমার রসুলের বংশধর থেকে তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে রাইট এটা আমাদের মাথায় রাখা উচিত অনেক আর অনেক সময় প্রশ্ন আসে এরকমের যে আলে রসুল দাবি করে সৈয়দ জাদা দাবি করে কিন্তু আকিদা ঠিক নেই নামাজ ঠিক নেই বা আমল ঠিক নেই বা মুখে দাড়ি নেই বা বদ আকিদা তো এই বিষয়টাও জানতে হবে যে হুজুর আলি সাল্লামের বংশ কখনো বত আকিদা হতে পারে না যদি কোনো ব্যক্তি সৈয়দ দাবি করে এবং আকিদা নষ্ট হয়ে যায় বধ আকিদা হয়ে যায় তখন বুঝতে হবে তার থেকে সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে যেমনিভাবে পীর মুড়িদের ব্যাপারে আমরা শুনি যে পীরের ব্যাপার মুরিদ হওয়ার পরে পীরের ব্যাপারে যখন কোনো খারাপ ধারণা রাখে তখন তার এই সম্পর্কটা নষ্ট হয়ে যায় সম্পর্ক সম্পর্কটা ছিন্ন হয়ে যায় ঠিক আলে রসুলদের ব্যাপারও এরকমেরই নবী করিম সাল্লা আলি সাল্লামের প্রতি বিদ্বেষ রাখবে নবী করিম সাল্লা আলি সাল্লামের ব্যাপারে খারাপ ধারণা রাখবে আর সে আলে রসুল দাবি করবে ওই দাবি তার শুধু মুখেই হবে কার্যক্রম সেটা হবে না আল্লাহ বোঝার তৌফিক দিক ভাই শুধু শুনতেই আছেন আলোচনা কিছু বলতে চাইলে বলতে পারেন

আমি আমি আমার বাবার জন্য এই সকল কষ্ট ইমাম ব্যাপারে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো জেনেই গেছেন যে আপনার সন্তান কারবালার ময়দানে শহীদ হবে আপনি কিভাবে নিচ্ছেন এই বিষয়টা তখনই তিনি এই উত্তরে দিলেন আমার বাবার উন্মতি যদি নাজাদ পেয়ে যায় তো আমি এটা এই জন্য মেনে নিলাম আমার বাবার উন্মতি নাজাদ পেয়ে যাব এর উসিলাতে নাজাদ পেয়ে যাবে নানা জানের উন্মতের জন্য কত হ্যাঁ অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতেই তাদের প্রত্যেকটা কুরবানি আল্লাহ প্রত্যেকটা আত্মত্যাগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির জন্য আসলে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা বলতে যাচ্ছিলাম জি বি ফাতিমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কলিজার টুকরা কন্যা সন্তান তো ওনার অনেক ত্যাক্তি ছিল কারবলার ময়দানে যেমনটি আমার প্রিয় রসুল সাল্লামের সন্তান জাইনা রদি আল্লাহ তালা যেমন কষ্ট সহ্য করেছেন গর্ভের সন্তানকে কে আই গর্ভপাত করা হয়েছে আরো কত কষ্ট সহ্য করেছে ঠিক তেমনি ভাবে উনিও না অনেক কষ্ট স্বীকার করেছিলেন কারবালার প্রান্তরে ওনার দুজন সন্তান ছিল তারা অভুজ যখন ভাইয়ের সন্তানরা ভাইয়েরা পরিবারের আরও সদস্যরা হ্যাঁ নানা জনের উন্মতির জন্য জীবন দিচ্ছে জীবন বাজি রাখতেছে তো ওই সময় তার ওই ছোট ছোট শাহজাদা মোহাম্মদ ও আউন দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয় আর ওই তার এই দুইজন শাহজাদা কেউ ছাড় দেয় তাদেরকে শাহজাদ ও সুধা পান করতে হয়েছে শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমাদেরকে ধৈর্য কি সেটা বোঝানোর জন্য অথচ আমরা বলি ওই যে আয়াতে কারিমা আমার হুজুর যেটা বলেছেন যে তাকুয়ার ভিত্তিতে তো সবাই সমান আমি বলবো ওই তাকুয়া অর্জনটা করবো কিভাবে আমি ওইখানে পৌঁছাবো কিভাবে আমি কিভাবে এইভাবে নিজেকে ভুল একটা সান্ত্বনা দিয়ে যে আমরা হয়তো একটা লেভেলে আস্তাক ফিরুল্লাহ না না এটা কখনো সম্ভব না তো কোথায় উনারা আর কোথায় আমরা তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহামী যারা আল রয়েছে বংশোদ্ধ রয়েছে তাদের ব্যাপার একবার সুস্পষ্ট ক্লিয়ার রাখা যাদের কাছে ওই সুস্পষ্ট ক্লিয়ার আছে তাদের সাথে থাকা যাদের কাছে নেই তাদেরকে ভাই ভাই বলো আলহামদুলিল্লাহ আমি একটু শেষ করতে চাচ্ছিলাম যে দাবাত ইসলামী আলহামদুলিল্লাহ আমির আলু সন্ন্য দামাত বারকতমুল আলিয়া এখানে কতটা স্ট্রংলি পদক্ষেপ নিয়েছে আকিদার ব্যাপারে নো কম্প্রোমাইজ এর জন্য আমির আলু সন্ন্য দামাত বারকতমুল আলিয়ার পক্ষ থেকে অনেক অনেক কিতাবাদি আলহামদুলিল্লাহ রচিত হচ্ছে তো এরই মাধ্যমে দাবাত ইসলামীর পক্ষ থেকে যে সাপ্তাহিক রিসালা পঠিত হয় এর মাঝে এক স্পেসিফিক বিষয় রাখা হয়েছে যে প্রিয় নবী সাল্লাহ প্রিয় বংশধর কতটা আগ্রহ হ্যাঁ উম্মতের পেরেশানি দূর করার জন্য উম্মতের মধ্যে থেকে হেজিটেশন দূর করানোর জন্য আমিরুল সুন্দর দামাত আলিয়া বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আল্লাহর যে বংশধর রয়েছে তাদের ব্যাপারটা স্পষ্ট করার চেষ্টায় আছে তা আমাদের মেনে নেওয়া উচিত আর বোঝার রাইট রাইট করছেন কুল্লু নাসাবি ওয়া কিয়ামা নাসাবি বলেন যে কেয়ামতের ময়দানে সকল নসব সম্পর্ক শেষ হয়ে যাবে কেটে যাবে কারো সাথে কারো সম্পর্ক থাকবে না ইল্লা নাসাবি সাদি শুধুমাত্র আমার বংশধর যার আমার যার আত্মীয় স্বজন আছে সেই সম্পর্কটা কেয়ামতের দিনও বজায় থাকবে যখন এই হাদিস উমর ফারুক রদি যে কোনো বংশ সম্পর্কই থাকবে না কেমতের ময়দান কেমতের ময়দানে আমার নবীর বংশ নবীর নবীর বংশই থাকবে তখন তিনি কি করলেন বুদ্ধি করলেন সাহাবি হয়ে ওনার বংশের সাথে সম্পর্ক রাখা কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় সেভাবে আমার নবীর সাথে একটু সম্পর্ক জোড়া লাগানো কানেকশন করা যায় কানেকশন করা যায় যেন কেমতের ময়দানও আমার নবীর সম্পর্কের সাথে আমি থাকতে পারি যেন সম্পর্কটা আমার বিচ্ছিন্ন না হয় থাকে তো তিনি হাজরত আলী রাজি আল্লাহ তাল আনহু এবং ফাতেমা রাজি আল্লাহ আনহার যে মেয়ে একজন ছিলেন উম্মে কুলসুম উম্মে কুলসুম রাজি আল্লাহ তাল আনহাকে বিবাহ করে এই সম্পর্কটা জীবনে তো আছে তিনি অবাগ করার মতো ওই সময় চল্লিশ হাজার দিনহাম দেওয়া হয়েছিল চল্লিশ হাজার দিনহামের বিনিময়ে বিয়ে করা হয়েছে ওই সময় চল্লিশ একদিকে ইসলামের দ্বিতীয় খলিফা আর একদিকে জান্নাতি সাহাবি আসারায় মুবাসার অন্তর্ভুক্ত

যাদের ব্যাপারে বলা হয়েছে যে আলাই কুম বিসুন্নাতি উসুন্নাতি খোলাফাই রাশিদ যাদের ব্যাপারে আশারে মুবাসার বিশাল বিশেষ হাদিস যার ব্যাপারে হুজুর সাল আলাইসালাম বলেছেন লা নাবি ইয়া বাহাদি জি সেই সাহাবি এমন জলিল কাদের সাহাবি তিনি চাচ্ছেন না যে বংশ থেকে আমা একটু বিচ্ছিন্ন হয়ে যায় সেই সম্পর্কটা যেন কেয়ামতের ময়দানে থাকে তো আমি আপনি কে যে বংশের মর্যাদা নেই আমি আপনি কি যে কোনো বংশীয় কিছু নেই বলার বলার অধিকার কোন সেই সকল ব্যক্তি যাদের যাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে যাদের ব্যাপারে হাদিস এসেছে যাদের ব্যাপারে কোরআনের আয়াত রয়েছে তারা যখন এই বংশটাকে এভাবে গুরুত্ব দেয় তো আমাদের কি করা উচিত অবশ্যই আমাদেরকে তাদের অনুসরণ করা উচিত ফলো করা উচিত এবং এই বংশের যে একটা বিশেষ মর্যাদা রয়েছে এটা অন্তরের মধ্যে গেঁথে নেওয়া উচিত যে আমাদেরকে কোনোভাবেই যেন বিভ্রান্ত না করতে পারে এই বংশর নাম যখন চলে আসবে যে প্রথমে তো বললাম শর্ত তো লাগিয়ে দেওয়া হয়েছে আকিরা আলে সুন্নত হতে হবে এবং যে হুজুর সাল্লাহ আলহি আসালাম যে আহ্বান করেছেন হুজুর সাল্লাহ আলহি আসালাম যে পথ দেখিয়ে গেছেন শূন্য তরিকার গেছে সেই রকম আহলে বায়াত যখন আমরা পেয়ে যাব হুজুর সাল্লাহ বংশধর যখন পেয়ে যাব তখন আমাদের জবান বন্ধ হয়ে হবে তাদের ব্যাপারে যদি তার আমল এবং তার আকিদা সঠিক থাকে তবে ওই সকল মহান ব্যক্তিদের ব্যাপারে যেন আমরা চুপ থাকি আহলে বায়ত হিসাবে মেনে নেই কেননা সাদেকা হয় না একটা অসিলা হয় একটা আপনার দুনিয়াতে কোনো ব্যক্তি সঠিক আকিদার উপরে আছে এবং তার আমলও ঠিক আছে জাহিরিভাবে সে ফাঁসিক না জাহিরিভাবে সে ফাঁসিক না আমলও ঠিক আছে এবং আকিদাও ঠিক আছে যদি সে ব্যক্তি সৈয়দ বলে বা তার সাজরা থাকে মানতে কোনো কোনো অসুবিধা নেই অসুবিধা যেখানে ফারুক আজম রদিয়াল্লাহ তাহ ওই বংশের সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য শেষ মুহূর্তে এভাবে প্ল্যানিং করলেন তো সেখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বংশের নাম শুনলেই এখন পর্যন্ত এখন পর্যন্ত কিছু মানুষের অ্যালার্জি উঠে যায় আমার নবী সাল্লা আলি সাল্লামের বংশধরের নাম শুনলে বা সৈয়দদের নাম শুনলে তো বুঝতে হবে কালকে আমতের ময়দানে আপনাকেও জিজ্ঞাসা করা হবে যে কেমন চিন্তা ভাবনা রেখেছিলে আমার নবী সাল্লাহ আলি সাল্লামের বংশের ব্যাপারে কেমন ধারণা তোমার ছিল দুনিয়াতে যেটা বলছিলাম কি যদি কোনো ব্যক্তি সৈয়দ হয় বা সৈয়দ বলে বা তার সাজরা থাকে বা না থাকে সে সৈয়দ বংশের আমরা আল্লাহ তার রাসুলে সন্তুষ্টির জন্য মেনে নেই যদি সে না হয় তারটা সে জবাব দিবে যদি হয় আর আমি যদি অবহেলা করি তাইলে আমার অবস্থা কি হয় দেখুন সৈয়দ যাদের যারা আছে যারা দাবি করবে তাকেও অবশ্যই আগে বুঝতে হবে সে কি আসলে সৈয়দ যাদের নাকি শুধু শুধু সম্মানের জন্য সম্মান পাওয়ার জন্য যেহেতু কোরআনে পাখির মধ্যে হাদিসের মধ্যে বিভিন্ন যে এসেছে তো অনেকে দেখা যাচ্ছে দাবি করে যে আমি সৈয়দ আমি সৈয়দ তো তাদের ব্যাপারে একটি হাদিস এসেছে এভাবে যে ইন ইদাহা ইলা গাইরে আবিহি ও হয় আলামু আন্না গাইরু আবিহি ফালজান্নাত আলাইহি হারাম যদি কেউ দাবি করে এভাবে যে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি নিজেকে অন্যের পিতার দিকে সম্পর্কিত করে অথচ অথচ সে জানে যে সে তার পিতা নয় অর্থাৎ জানে যে তার পিতা সৈয়দ নয় কিন্তু সে নিজেকে সৈয়দ বলতেছে তো অন্য এক ব্যক্তির দিকে নিজেকে সম্পর্কিত করলো তার ব্যাপারে বলা হচ্ছে যে কোন মুসলমান ব্যক্তি জেনে বোঝে নিজেকে যদি অন্য পিতার দিকে সম্পর্কিত করে তার উপর জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম তো সুতরাং এটা দাবি করার পূর্বেও হাজারবার বাবা উচিত যে আমি কি দাবি করছি নিজেকে সৈয়দ বলে পরিচয় দিচ্ছি অথচ আমার বাবা সৈয়দ নয় সুতরাং আপনি অন্য এক ব্যক্তির দিকে কি করছেন নিজেকে সম্পর্কিত করছেন অথচ সম্মান পাওয়ার অথচ জানেন তিনি আপনার পিতা নন যাকে আপনি সৈয়দ মানছেন বা সৈয়দ বানাচ্ছেন তিনি আপনার অর্থাৎ আপনি একটা মিথ্যা সম্পর্ক দাঁড় করিয়ে দিলেন যেন মানুষ সম্মান করে বা মর্যাদা দেয় আপনাকে অথচ আপনি নিজেও জানেন যে আমি ওই সম্পর্কে না আমার বংশ সৈয়দ না তো সে সম্পর্কে এই হাদিসে পাক আমাদেরকে স্মরণ রাখা হচ্ছে যারা এমন মিথ্যা দাবিদার মিথ্যা দাবিদার অনেকে আছে আগেও কয়েকবার শুনেছি আমরা যে প্রমাণ হয়েছে সে সৈয়দ না এরকমের প্রমাণ হয়েছে যদি এমন হয় যে আপনার কাছে না সাজরা আছে না আপনি শিওর জানেন যে আমি সৈয়দ বংশের আমার বাংলাদেশে ফজল ভাই বা মুতালিবাই রাফিবি আপনারাও জানেন যে বংশের নাম আছে না তালুকদার কেউ মোল্লা কেউ হাওলাদার কেউ আরো অনেক কিছু আছে এখানে না তো এটাও একটা বংশ থেকে আসার কারণে সৈয়দ আর একটা হলো আমার নবীর সাথে কোনো সম্পর্ক তাদের নেই নবীর বংশের সাথে কোনো সম্পর্ক নেই এমনি সৈয়দ বাড়ি ডাকে এমনি সৈয়দ বাড়ি ডাকে বা এই যে যদি এমনি কোনো হয় বাড়ির নাম বা বংশের নাম তবে সেই সৈয়দ কিন্তু আলে রসুল না সেই সৈয়দ আমার নবীর বংশ না এই সৈয়দকে যদি কেউ আলে রসুল মনে করে সম্মান করে এটা হবে ভুল আর ওই সৈয়দরা যাদের বাড়ির নাম সৈয়দ বাড়ি বা আমাদের কোনো এলাকায় বাংলাদেশে আমি শুনছিলাম সৈয়দ সৈয়দ এলাকার নামই সৈয়দ এরকমের কিছু তো এই নামের কারণে যদি আপনি নিজেকে সৈয়দ জাদা দাবি করেন আর মানুষকে সেই জন্য সম্মান করতে বলেন তবে এটা কিন্তু ভুল আপনার জন্য এক হলো আমার নবী সাল্লা আলি সাল্লামের বংশ থেকে আসা আলে রসুলকে সৈয়দ বলা হয় আর এক হলো এলাকার নামে সৈয়দ বংশের নামে সৈয়দ দেশ হিসাবে কখনো না কখনো কেউ না কেউ আপনার বাড়ির নামে সৈয়দ উঠিয়ে দিয়েছে এটা একটা ভিন্ন আর নবীর থেকে আসা নবীর বংশকে সৈয়দ বলা হয় এটা একটা ভিন্ন নবীর বংশ থেকে যেটা আসা ওটা হলো সম্মানের বংশধর সেখান থেকে সম্মান করতে হবে এই দুইটা দিক যেন আমরা পার্থক্য করতে পারি নিজের থেকে যেন সৈয়দ দাবি না করি বা বংশের নাম সৈয়দ তাই সৈয়দ দাবি করি আমাকে এইভাবে মর্যাদা দিতে হবে আমি আলে রসুল এমনটা যেন কখনো না হয় তবে আপনার জন্য এই মোতালিবের যে হাদিসে পাক এখন আমাদেরকে শোনাল শোনালেন ওটা তবে আপনারা আর আমার জন্য যারা আমরা না বুঝে নিজেকে বা মিথ্যা দাবিদার আমাদের জন্য হাদিসে পাক এমনটা যেন বার্তা হতে পারে যদি এরকমটা কেউ করে কিন্তু যে নিজের নিজের পিতা থেকে মুখ ফিরিয়ে নেয় এখানে তো নিজের পিতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া না সে নিজের সৈয়দ না অথচ অন্য ব্যক্তির দিকে নিজেকে সম্পৃক্ত করছে নিজের পিতা থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে তো এ ব্যাপারে মুক্তি আহমদ এরখান নামী রহমতুল্লাহ আলাই বলছেন ইন রহিবা আন আবিহি ফহুয়া কুফরুন যে নিজের পিতা থেকে মুখ ফিরিয়ে নিবে ফহুয়া কুফরুন সে কাফে কুফুরি করলো আল্লাহ আল্লাহ তো এর চেয়ে বড় মানে মারাত্মক দুঃসংবাদ আর কি হতে পারে কি হতে পারে সম্মানের জন্য একটু মর্যাদা লোবে আমরা এমন কাজগুলো যেন না করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের বংশধর আলোচনা করতে গিয়ে কিছু ইতিহাস শুনলাম আমরা কিছু হাদিসে মোবরাকা শুনলাম কিছু কর্নে পাকের আয়াতে কারিমা সাল্লাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক আমিন বিজাহিন্ন আমিন সাল্লাল্লাহু তাআলা আলহি ওয়াসাল্লাম আগামী পর্বে আবারো নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লো আলা হাবিব সাল্লাল্লাহু আইলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলহি ওয়াসাল্লাম তাহাজুদ আর ফজরের যার রহমতপূর্ণ প্রভাত হয় তার